নমস্কার বন্ধুরা আমি রাজ এবং তোমাদের চ্যানেল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা মূলত এই ভিডিওটিতে আলোচনা করব। ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে সেই টপিক নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি কিন্তু সকল চাকরি প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আজকের এই ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখবে তবে ভিডিও শুরু করার আগে যারা এখনও আমাদের এই এডুকেশন সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল করে রেখো ইন ফিউচার এই ধরনের সমস্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকে সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে এছাড়াও ভবিষ্যতে চাকরি রিলেটেড এডুকেশন রিলেটেড এমনকি স্কলারশিপ রিলেটেড সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমরা শুরু করছি তো বন্ধুরা অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ রেলওয়ে রিক্রুটমেন্ট দু হাজার একুশ দু হাজারেরও বেশি পদে নিয়োগ করবে রেল দেখে নিন আবেদনের শেষ তারিখ তো অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ নয়াদিল্লি ওয়েস্ট সেন্ট্রাল রেলে প্রচুর লোক নিয়োগ করছে রেল ট্রেড অ্যাপ্রেন্টিস পদে বাইশশো জনকে নিয়োগ করা হবে ইচ্ছুক চাকরি প্রার্থীদের আগামী দশই নভেম্বরের মধ্যে অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে বলা হচ্ছে অর্থাৎ ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে কিন্তু টোটাল বাইশশো ছয় জনকে নিয়োগ করা হবে ইচ্ছুক চাকরি প্রার্থীদের কিন্তু আগামী দশই নভেম্বরের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করতে বলা হচ্ছে তো আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগবে তা কিন্তু এখন দেখে নিচ্ছি এছাড়াও আবেদন কোন কোন পদে হবে তা কিন্তু এখন দেখে নিচ্ছি তো এখানে রয়েছে ডিজেল মেকানিক ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেক্ট মেশিনিস্ট ফিটার টার্নার ওয়ারম্যান মেশন বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাক্টর কার্পেন্টার এছাড়া রয়েছে পেইন্টার জেনারেল গার্ডেনার ফ্লোরিস্ট পাম্প অপারেটর অবলিক মেকানিক স্টেনোগ্রাফার হোটেল ক্লার্ক সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড টেকনিশিয়াল টোটাল মোট ষোলোটি পদে কিন্তু এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু মূলত আইটিআই স্টুডেন্টদের কিন্তু বেশি ভ্যালু দেওয়া হয়েছে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু সমস্ত আইটিআই স্টুডেন্টরা কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো এখন আমরা দেখে নিচ্ছি এই চাকরির ক্ষেত্রে কি কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এখানে তোমরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ চাকরি প্রার্থীকে আবেদনের জন্য ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে সেক্ষেত্রে পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে আবেদনকারীর কোনো স্বীকৃত বোর্ড থেকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাদের সঙ্গে আইটিআই থেকে নির্দিষ্ট পদে আবেদনের জন্য যোগ্যতা থাকতে হবে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাশ হতে হবে ফিফটি পারসেন্ট নম্বর নিয়ে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়াও তাদের কিন্তু আইটিআই কোর্স করা থাকতে হবে নির্দিষ্ট পদে আবেদনের জন্য কিন্তু আইটিআই কোর্সের যোগ্যতা কিন্তু তাদেরকে থাকতে হবে তো এখন দেখে নিচ্ছি সীমা এক্ষেত্রে কিন্তু বয়স সীমা চাওয়া হয়েছে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের বয়স পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে এক্ষেত্রে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে কিন্তু চাকরি প্রার্থীরা এখানে কিন্তু আবেদন করতে পারবে তো এখন দেখে নিচ্ছি এই চাকরি প্রার্থীদের কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ রেলের অ্যাপ্রেন্টিস পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীকে অনলাইনে একশো টাকা জমা দিতে হবে ইন্টারনেট ব্যাংকিং ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু এই টাকা জমা দিতে পারবেন চাকরি প্রার্থীরা তবে এস সি এসটি ও মহিলাদের জন্য রকম আবেদন ফি জমা দিতে হবে না অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এস সি এসটি পিডাব্লিউডি এবং মহিলাদের জন্য কিন্তু কোনো আবেদন ফি কিন্তু রাখেননি এছাড়া যে সকল ক্যান্ডিডেটরা জেনারেল এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু একশো টাকা কিন্তু জমা দিয়ে কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে হবে তো আবেদন করা ডিটেলস ভিডিও কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি চ্যানেলে পেয়ে যাবে তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল করে রাখবে কীভাবে আবেদন করবেন ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে অ্যাপ্রেন্টিস পদে আবেদনের জন্য আগামী দশই নভেম্বরের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে এখানে যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা ডাইরেক্ট অফিশিয়াল ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবে এখানে কিন্তু আবেদন করতে হবে চাকরি প্রার্থীকে অর্থাৎ এই লিঙ্কের মাধ্যমে কিন্তু চাকরি প্রার্থীকে কিন্তু আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু ডাইরেক্ট আবেদন করতে পারো এছাড়াও আবেদন করা ডিটেলস ভিডিও কিন্তু তোমরা চ্যানেলে পেয়ে যাবে ভবিষ্যতে তো বন্ধুরা এই ছিল আজকে রেলওয়ে রিক্রুটমেন্ট সংক্রান্ত একটি আপডেট তো আজকের এই ভিডিও আপডেটটি যদি তোমাদের একটুও হেল্পফুল হয়ে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও এবং তোমাদের সকল চাকরি প্রার্থী বন্ধুদের বান্ধবীদের কাছে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো এবং তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিও এবং আমাদের এই এডুকেশন সেন্টার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল করে রেখো ইন ফিউচার এই ধরনের চাকরি সংক্রান্ত এডুকেশন সংক্রান্ত কি স্কলারশিপ সংক্রান্ত সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে এছাড়াও তোমরা চাইলে আমাকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে চাইলে তোমরা জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ভিডিও আসতে একটু দেরি হলেও হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত কিছুর আপডেট কিন্তু সর্বপ্রথম সবার আগে দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজের খেয়াল রেখো ধন্যবাদ